Welcome back to Shizuk College Online Class. Here Mohammad Jaber Ali with you. Especially the students of intermediate second year. প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের সাথে রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আলোচনা করছিলাম এবং আজকে আমার এটা সর্বশেষ ক্লাস। এর পূর্বে আমি বেশ কয়েকটি ক্লাস নিয়েছি। আমি বিশ্বাস করি তোমরা এই ক্লাসগুলো সবাই দেখেছো এবং আজকে আমি যে ক্লাসটা নিতে এসেছি এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বসের সর্বশেষ ক্লাস। তো এরপরে তোমরা বাসায় ভালোভাবে দেখবে, দেখার পর সমস্যা হলে আমার সাথে কন্ট্যাক্ট করবে। তো শিক্ষার্থীরা আমরা কথা না বাড়িয়ে শুরু করে দিই আমাদের আজকের আলোচনা। আমরা কিভাবে বুঝবো যে ভার্বের সাথে আইএনজি যোগ হবে, আমরা কি দেখি বুঝবো যে ভার্বের সাথে আইএনজি যোগ হবে, তার মধ্যে আমরা এখানে লিখে দিয়েছি। দেখো একটু সবাই মনোযোগ সহকারে একটা পোজ করে দেখবে এবং মুখস্থ করবে যে প্রথমে ফাঁকা ঘর থাকলে, অর্থাৎ যেই সেন্টেন্সটা থাকবে সেই সেন্টেন্সের প্রথমে যদি ফাঁকা ঘর থাকে তাহলে ওই ফাঁকা জায়গায় যে ভার্বটা যেটা বলবে সেটার সাথে আমরা আইএনজি যুক্ত করে দেব। তারপরে কি শেষে ফাঁকা ঘর থাকলে, অর্থাৎ সবার শেষে যার পরে আর কোনো যদি ওয়ার্ড না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিব। আবার পাশাপাশি দুটি ভার্ব থাকলে পরের ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করে দিব। কি হলো যে পাশাপাশি দুটি ভার্ব আছে, কাছাকাছি দুইটা ভার্ব আছে, পরের ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করব। টু ব্যতীত অন্যান্য প্রিপোজিশনের পরে আমরা কি ব্যবহার করব, ভার্বের সাথে আইএনজি, তবে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ওয়াই, গেট ইউজড টু, বি ইউজড টু, অ্যাডিক্টেড টু, এগুলোর পরে আমরা কি করব ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। আরেকটা আছে কি যে পসেসিভ, পসেসিভ আমি এখানে লিখে দিয়েছি তোমাদের সুবিধার্থে। পসেসিভ হচ্ছে মাই, ইওর, মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস, এন্ড যদি কোনো মানুষের নাম থাকে তার সাথে অ্যাপোস্ট্রোফি দিয়ে একটা এস, মানে আমি এখানে লিখেছি সজল, তার সাথে সজলস, এইগুলো হচ্ছে পসেসিভ। এই পসেসিভের পরে আমরা যদি কোনো ভার্ব আসে তাহলে সেই ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করে দেবো। আমি এখানে কয়েকটা উদাহরণ দিয়েছি, এই উদাহরণ দেখলে আমার বিশ্বাস যে তোমরা এটা তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। তো আমি এখানে দেখো লিখেছি কি যে শুরুতে আমরা কি, শুরুতে কি আছে ফাঁকা ঘর আছে, এই ফাঁকা ঘরের পরে এখানে যে শব্দটা থাকে সেই শব্দের সাথে আমরা আইএনজি যুক্ত করে দেবো। তাহলে কি হবে এখানে, স্লিপি, স্লিপিং ইজ ভেরি নেসেসারি টু লাইফ। আবার কি বলেছি যে যদি শেষে ফাঁকা থাকে, অর্থাৎ শেষে যদি ফাঁকা ঘর থাকে তাহলে আমরা সেক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। তাহলে এখানে কি আই টোল্ড দ্য স্টোরি গোয়িং। এরপরে কি আছে যে কোনো প্রিপোজিশনের পরে, প্রিপোজিশনের পরে আমরা কি ব্যবহার করব, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। হ্যাঁ, তো এখানে প্রিপোজিশন ফর আছে, তারপর তার সাথে আমরা কি ব্যবহার করব, তাহলে বাই, বাইয়ের সাথে আইএনজি, তাহলে বাইং। এরপরে আমরা যেটা সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে যে পসেসিভ, পসেসিভের পরে আমরা যদি ভার্ব পাই তাহলে ওই ভার্বের সাথে আমরা কি করব আইএনজি যুক্ত করে দিব। তাহলে এখানে কি আছে দেখো মাই, তারপর এখানে আছে রাইট, আমরা এখানে কি ব্যবহার করব, মাই রাইটিং, মাই রাইটিং ওয়াজ ট্রু। প্রিয় শিক্ষার্থীরা আমি বিশ্বাস করি যে তোমরা এগুলো সবাই বুঝতে পেরেছো। এগুলো ছাড়াও আরো কয়েকটা ওয়ার্ড আছে, যে ওয়ার্ডগুলো থাকলে এদের পরে আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করবো। এই ওয়ার্ডগুলো আমি একটু লিখে দিচ্ছি, এছাড়াও মাইন্ড অথবা স্টপ অথবা স্টার্ট অথবা হেল্প অথবা ওর এর পরেও, এছাড়াও পরেও ভার আইএনজি, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। প্রিয় শিক্ষার্থীরা এগুলো তোমরা সবাই একটু দেখবে, আমার যে রাইট ফর্ম ভার্বসের উপর যে কয়টা ক্লাস আছে ক্লাসগুলো সব তোমরা সবাই দেখবে, দেখে তোমরা প্র্যাকটিস করবে, তোমাদের যেই মডেল টেস্টগুলো আছে এগুলো তোমরা প্র্যাকটিস করবে। যদি এগুলো প্র্যাকটিস করতে যে কোনোটা বুঝতে সমস্যা হয় তাহলে আমার সাথে অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করবে, তাহলে আমি তোমাদের ওই বিষয়টা ক্লিয়ার করে দেবো। তো প্রিয় শিক্ষার্থীরা ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, তোমাদের সাথে আমার পরবর্তী একটা ক্লাস নিয়ে আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের পরিবারের সদস্যদেরকে নিরাপদে রাখো, তোমরা নিজেরাও নিরাপদ থাকো। ঠিক আছে, তোমাদের সাথে আমি আর একটা ক্লাস নিয়ে উপস্থিত হবো।